আমরা দেখি যে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ইন্টারনেট দেখে অনেকেই হচ্ছে ভুল পথে পরিচালিত হয়। তারা কিটো ডায়েট ফলো করেন, তখন তারা কোনো কার্বোহাইড্রেট খাচ্ছেন না, পুরোটা ডায়েট তাদের প্রোটিন এবং ফ্যাটে কনভার্ট করে থাকেন। তা সেই ক্ষেত্রে স্যার, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই জিনিসটি কতখানি যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যেটা হচ্ছে যে কেটো ডায়েট নিয়ে আমি মনে করি যে আমাদের দেশের মানুষের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। যেটা হচ্ছে যে কেটো ডায়েটটা আসলে তৈরি হয়েছিল মৃগী ব্যারামের চিকিৎসা করার জন্য, মৃগী রোগের চিকিৎসা করার জন্য, কিন্তু ইদানিং এটার অ্যাবিউজ মিসইউজেস হচ্ছে এবং অনেকে ওজন কমানোর জন্য ডায়াবেটিস ভালো করে ফেলার আশায় কেটো ডায়েট করছেন। কিন্তু কেটো ডায়েট করলে আপনি জানেন যে আন্তর্জাতিক গবেষণাগুলিতে দেখা গেছে যে কেটো ডায়েট করলে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় এবং 54% বেড়ে যায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি এবং ব্রেইন স্ট্রোকের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রায় 52% এবং 35% বেড়ে যায় তার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি। কেটো ডায়েটে থাকে হচ্ছে যে 10% মাত্র কার্বোহাইড্রেট আর প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন থাকে, তো 70% ফ্যাট থাকে, তো 10% কার্বোহাইড্রেট, কেউ যদি 40%-এর কম কার্বোহাইড্রেট খায় তাহলে কিন্তু তার মৃত্যুর ঝুঁকি আস্তে 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 বাড়তে থাকে। সেক্ষেত্রে কেউ যদি 10% কার্বোহাইড্রেট খায় তাহলে সেই লেভেলটা অনেক দূর পৌঁছে যায়, এবং কেউ কেউ আছেন অতিরিক্ত আগ্রহের কারণে 5% পর্যন্ত কার্বোহাইড্রেট নামিয়ে নিয়ে আসেন, টোটালি ভাত রুটি বন্ধ করে দিয়ে শুধু মাংস, শুধু অলিভ অয়েল এবং শুধু মাখন ইত্যাদি 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 খাচ্ছেন, এবং তারা অনেক বড় রকম বিপদে পড়ে দেখা যাচ্ছে চিকিৎসকের কাছে আসছেন যখন অনেক কিছু করার থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা বলতে চাই, এটা তো গবেষণার কথা গেল যে 11 বছরের একটা গবেষণা, আমি যেটা বললাম ডেটাটা, 11 বছরের একটা গবেষণা যেটা প্রায় 25,000 পেশেন্টকে নিয়ে করা হয়েছিল যে কেটো ডায়েট করলে এরকম ভাবে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা প্রচুর রুগী পাচ্ছি যাদের কিডনি বিকল হয়, যারা প্যানক্রিটাইটিস হয়ে, যারা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে এবং ভীষণ দুর্বল হয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন যে কেটো ডায়েট করার কারণে। অনেকেই কেটো ডায়েট গোপনে ডায়েট করে, অন্যকে না জানিয়ে, জানতে পারলে না করবে বাসার মানুষজন যে হ্যাঁ তুমি এগুলো খাওয়া ছেড়ে দিয়েছো, হঠাৎ করে সব সমানে তেল খাচ্ছ আর মাখন খাচ্ছ, হ্যাঁ মাংস খাচ্ছ, ভাত রুটি খাওয়া ছেড়ে দিয়েছো, অনেকে হয়তো বাসা থেকে অ্যালাউ করবে না, সেজন্য গোপনে অনেকে কেটো ডায়েট করেন এবং যখন বলেন এসে আমাদের কাছে ডাকছে আমি তো ভুল করে ফেলেছি মনে হয়, আমি তো অফিস করতে পারছি না, কেউ বলে আমি তো স্কুল কলেজে যেতে পারছি না, কেউ বলে আমার পেটে ভীষণ ব্যথা। এবং সেদিন এক পেশেন্ট পেলাম, সে 1 বছর ধরে কেটো ডায়েট করছে এবং তার 2টা কিডনিতে এত বড় বড় স্টোন হয়েছে কেটো ডায়েট করার কারণে। তো এই জিনিসগুলো আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, এই তথ্যগুলো মানুষের কাছে যেটা পৌঁছাচ্ছে কেটো ডায়েট করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, কেটো ডায়েট করলে ওজন কমে যাবে, কেটো ডায়েট করলে আপনার হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে, কেটো ডায়েট করলে খারাপ কি হতে পারে, সেই তথ্যগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমি মনে করি মেডিভয়েস, স্বাস্থ্য পাতা আপনারা উদ্যোগ নিয়েছেন এই এই যে সঠিক তথ্যগুলো, বৈজ্ঞানিক তথ্যগুলো যে জনগণের মাঝে পৌঁছে দিয়ে তাদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, সেজন্য আমরা আপনাকে আপনাদেরকে অভিনন্দন জানাই মেডিভয়েস স্বাস্থ্য পাতাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের দর্শকদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি তথ্য আলোকপাত করার জন্য।